একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস্টু ছয় হলে শতকরা লাভের হার কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলেছে পাঁচ ইস্টু ছয় অর্থাৎ অনুপাতে ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে ছ টাকা তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতে এই পাঁচ টাকায় কিনে ছ টাকায় যদি বিক্রি করা হয় লাভ হচ্ছে আমার ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক টাকা তাহলে অনুপাতে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য আমার ছিল কত পাঁচ এই পাঁচের ওপর আমার লাভ কত হয়েছে এক তাহলে এখন কোশ্চেন জানতে হচ্ছে শতকরা লাভের হার কত অর্থাৎ একশো টাকায় কত টাকা লাভ তাই এর সাথে আমরা একশো গুণ করে দেবো এবার কাটাকুটি করবো পাঁচ দিয়ে একশোকে কাটলে কত হচ্ছে কুড়ি অর্থাৎ কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় কুড়ি টাকা লাভ এই কুড়ি পার্সেন্ট আছে অপশান এতে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এক ব্যক্তি একটি জিনিসের ধার্য মূল্যের ওপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে দশ পার্সেন্ট লাভ করে জিনিসটি বিক্রি করে তার ছাপ্পান্ন টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা চারটি অপশান দেব আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো এই ধার্যমূল্য সম্বন্ধে যারা জানানো তাদের জন্য বলি আমরা যদি কোনো বইয়ের দোকানে গিয়ে কোনো বই কিনি সেই বইয়ের উপর যে দামটা লেখা থাকে সেটাই হয়ে যাচ্ছে ধার্য মূল্য এবার দোকানদার সেই ধার্য মূল্যের উপর একটা ডিসকাউন্ট বা ছাড় দিয়ে আমাদের বইটি বিক্রি করে যেমন এখানে কোশ্চেনে জিনিসটির ধার্যমূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে অর্থাৎ এখানে এই তেইশ পার্সেন্ট ছাড় মানে জিনিসটির ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো থেকে আমরা তেইশ কী করব বিয়োগ করবো একশো থেকে তেইশ বিয়োগ করলে কত হয় সাতাত্তর তাহলে বিক্রয় মূল্য হয়ে যায় সাতাত্তর টাকা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যক্তিটি টেন পার্সেন্ট লাভ করছে টেন পার্সেন্ট লাভ মানে হচ্ছে এটা সব এই যে টেন পার্সেন্ট লাভ এটা সবসময় ক্রয় মূল্যের ওপর হয় অর্থাৎ টেন পারসেন্ট লাভ মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশোর সঙ্গে আমরা দশ যোগ করে দেবো কত হচ্ছে একশো দশ টাকা যেহেতু এখানে লাভ বলেছে তাই একশোর সাথে দশ যোগ করলে আমি একশো দশ টাকা লিখলাম নিচে এখানে কাটাকুটি হবে তো এই শূন্যর সাথে আমি এই শূন্য কেটে দিলাম তাহলে ক্রয় মূল্য যদি এই দশ টাকা হয় বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে এগারো টাকা কিন্তু ওপরে আমরা বিক্রয় মূল্য কত দেখতে পাচ্ছি সাতাত্তর টাকা নিচে এগারো টাকা আছে উপরে সাতাত্তর টাকা দুটো আলাদা এটাকে আমাকে সমান করতে হবে সমান করতে হলে এই নীচের এগারোকে যদি আমি সাত দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে এগারো সাথে গুণ করলে সাতাত্তর হচ্ছে তাহলে দেখো বিক্রয় মূল্য উপরে সাতাত্তর হয়ে গেলে নিচে সাতাত্তর হয়ে গেলে কিন্তু এখানে যেহেতু আমি সাত গুণ করেছি তাই এখানে দশের সাথেও আমি সাত গুণ করবো ঠিক আছে দশের সাথে যদি আমি সাত গুণ করি তাহলে দশ সাথে কত হচ্ছে সত্তর তাহলে এখন নিচে ক্রয় মূল্য আমি কত দেখতে পাচ্ছি সত্তর বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে সাতাত্তর এটা আমি আর একটু পরিষ্কার করে লিখি ধার্য মূল্য আমার এখানে কত একশো ক্রয় মূল্য হচ্ছে সত্তর বিক্রয় মূল্য উপরে সাতাত্তর নিচে সাতাত্তর একই সেই কারণে আমরা এই সাতাত্তরকেই লিখব এবার এখানে কোশ্চেনে বলেছে জিনিসটি বিক্রি করে ব্যক্তিটির ছাপ্পান্ন টাকা লাভ হয়েছে সঠিকভাবে কিন্তু এইভাবে যদি আমি দেখি লাভ এইভাবে যদি আমি দেখি তাহলে জিনিসটি কেনা হয়েছিল মানে ক্রয় মূল্য সত্তর টাকা বিক্রয় মূল্য হচ্ছে সাতাত্তর টাকা তো এক্ষেত্রে এইভাবে দেখলে সত্তর টাকায় কিনে সাতাত্তর টাকায় যদি বিক্রি করা হয় তাহলে লাভ কত হচ্ছে সাতাত্তর থেকে যদি সত্তর বিয়োগ করি সাত টাকা লাভ হচ্ছে যেটা কোশ্চেনে সঠিকভাবে কত বলেছে লাভ ছাপ্পান্ন টাকা তাহলে এইভাবে লাভ দেখলে আমার হচ্ছে সাত টাকা যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে ছাপ্পান্ন টাকা তাহলে আমি তো এই সাত সমানে আমি ছাপ্পান্ন লিখলাম কাটাকুটি করলে এখানে সাত এক সাত সাত ছাপ্পান্ন তাহলে সাত ইকুয়াল টু ছাপ্পান্ন হলে এক সমান কত আট হচ্ছে এক সমান আট হলে কোশ্চেনে জানতে চাইছে ধার্য মূল্য কত টাকা তো ধার্য মূল্য তো আমি ধরেছিলাম একশো টাকা বাট সঠিকভাবে বের করতে হলে যেহেতু আমরা এক সমান আট জানি তাহলে এই ধার্য মূল্য একশো সমান কত একশো সাথে আমি এই আট গুণ করে দেব একশো সাথে আট গুণ করলে কত হচ্ছে আটশো টাকা অপশান ডি আটশো টাকা হয়ে যাবে ধার্য মূল্য সঠিকভাবে ঠিক আছে এটাই সঠিক উত্তর